আসলে অসমবাসীর কারণে ভাল খবর, চিন্তিমণি অলরাউন্ডার প্রদর্শন করবলে সক্ষম হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলত আর ভাল ফিল্ডিং করেছিল, যাক লো প্রশংসা প্রশংসার পাত্র হয়ে পড়েছিল। তোমাক অভিনন্দন জানাইছো, ভাল খেল প্রদর্শন করিলা, তোমার দল জয়ী হয়ে আহিল, মঙ্গলত উপস্থিত হলা, অনুভব কি কবা এই খেল খেলি থাকার সময় পর্যায়ত? যেতিয়া আমি ফাইনাল খেলি আসলো তেতিয়া ভয়ও আসলে, কারণ ফার্স্টে আমি বহুত জলদি উইকেট লইলছো, লাস্টর ইহতর অকমান রান হয়েছে, তারপর যেতিয়া আমার নেক্সট ব্যাটিং হয়েছে যেতিয়া আমাক আর 10 বলে আমার 5 রানস লাগে, তেতিয়া গম পাইছিল যে আমি জিকি যাম, আর ফার্স্টে ময়ে ধরেছিল যেতিয়া আমি জিকিছো। আর বহুত ভাল লাগিছে কি মুম্বাই ইন্ডিয়ান্স IPL প্রথম স্টার হয়েছে, লড়ার 5 ইয়ার্স জিকিছে WPL, আর আমার এতিয়া ওমেন্সরও স্টার হয়েছে, আর প্রথমতে আমি মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছো, বহুত ভাল লাগিছে। আর লগতে মঙ্গলদৈ আহি মোর এইটাই ভাল লাগিছে কি চ্যাম্পিয়ন হয়ে আহিছো, এটা বহুত মোর কারণে সৌভাগ্যর কথা। আরম্ভণিরপা খেল আরম্ভ যেতার পর অভ্যাস আরম্ভ করেছিল তাতে, তারপর তুমি খেল খেলিছিলা, প্রতিখন খেল খেলবল তুমি সক্ষম হয়েছিল, প্রতিখন খেলে অংশগ্রহণ করেছিল, এই অনুভব কি ধরনের? যেতিয়া মো ফার্স্ট ম্যাচ খেলিম তেতিয়া ভাবিছিলো কি মই এখন ম্যাচে যদি পারফরমেন্স করি তো মানে নেক্সট ম্যাচ খেলিম, হেনেকৈ গোটেই এখন ম্যাচত মই এনেকৈ ভাবি ভাবি খেলিছো, আর তেনেকৈ মই পারফরমেন্সও ভাল করেছো, সেইটো কারণে মই টিমতো আছিলো, গোটেই টিম ম্যাচও খেলিছো, ফাইনেলও খেলিছো, ভাল ফিল্ডিং করার কারণে প্রশংসাও করেছিল তোমাক প্রতিগী খেলুয়ে হোক বা সঞ্চালকে হোক গোটেই মোরও ভাল লাগিছে কি মই টিমৰ কারণে এটলিস্ট টিমৰ কারণে মই বহুত ভাল ফিল্ডিং করেছো, আর মোৰ নিজৰো ভাল লাগিছে কি ইমান ধুনীয়াকে মই ফিল্ডিং করেছো, আর টিমৰ লগতো আছো, টিমৰ লগত খেল চাইছো WPL, এটা ভাল লাগিছে। এতিয়া মোৰ এটাই আশা আছে, কারণ মই এইটো WPL মুম্বাই ইন্ডিয়ান্সত খেলি আহিলো, এতিয়া মোৰ এটাই আছে যে মই ভাল পারফরমেন্স করেছো, মোৰ চান্স আছে মই ইন্ডিয়া লেভেল খেলিব পাৰো, কিন্তু মই তাৰ পারফরমেন্স কৰিব লাগিব, প্ৰেক্টিছ কৰিব লাগিব, আর ভালকে প্ৰেক্টিছ কৰিম, আর মোৰ ইন্ডিয়া খেলিব বহুত মন আছে, ইন্ডিয়া খেলিলে মানে বহুত মানে কি কম, এতিয়াতো মই WPL মুম্বাই ইন্ডিয়ান্স খেলি আহিলো, তাতে মই ভাল পারফরমেন্স করেছো, ইন্ডিয়া খেলিলে মানে এইটো ভাল হব কি তেতিয়া মই আৰু সিলেকশন হৈ থাকি মুম্বাই ইন্ডিয়ান্সৰ কাৰণে, যোন টিমে মোক লগ বাট মই তাতে ভাল পারফরমেন্স কৰিব লাগে, গোটেই ওয়ার্ল্ডত মানে জানিব লাগে যোন টিমে মই প্ৰতিগৰাকী ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ প্ৰতিগৰাকী খেলুৱৈক তুমি লগ পাইছিলা তাতে, সকলো কথা পাতিছিলা, কি মনৰ ভাব আদান প্ৰদান হৈছিল তোমালোকৰ লগত? মই এটাই কথা হৈছে এতিয়া মই বাহিৰৰ লগত তেনেকুৱা কথা পতা নাই, বাহিৰৰ কেইজনৰ লগত, এতিয়া ইণ্ডিয়াৰ যোন তেনেকুৱা হৰমনপ্ৰীত কৌৰ, পূজা ভাস্তাকাৰ, তানিয়া ভাটিয়া, মই তেওঁলোকক এটাই কথাই সুধিছিলোঁ, আপোনালোকে ইণ্ডিয়া খেলিছিলে মানে কেনে ক'ত পাৰফৰ্মেঞ্চ কৰিছিলে, কেনেকৈ কৰিছিলে, কৈছিলে ষ্টেটত ভাল পাৰফৰ্মেঞ্চ কৰিছোঁ, তাৰপৰা আমাক চিলেকশ্যন কৰিছে, তাৰপিছত আমি WPL খেলিছোঁ, এতিয়া এতিয়া ভাল পাৰফৰ্মেঞ্চ কৰিলে ইণ্ডিয়া টিমত আমি পূৰা ফিক্স হৈ থাকিম, খেলি থাকিম, এতিয়া তেওঁলোকে সেইটোৱে কৈছে যে তই ইমান ভাল ফিল্ডিং কৰ, অলরাউন্ডার হয়, আর এনেকৈ ভালকে প্রেকটিস করে থাক, আর ভাল খেলি। বলর প্রশিক্ষণ তোমাক দিছে তাতে, বোলিংর প্রশিক্ষণ ভাল প্রশিক্ষণ দিয়া দেখিব পাইছিল ভিডিওত, সেই বিষয়ে কি কবা, কিবা টিপস দিব পাইছে নেকি? তারপর গই পেলাই এনেকৈ এতিয়া ইন্ডিয়ার জুলন গোস্বামী উইকেট টেকার হয়, গোটেই ইন্ডিয়ার হয়, তেও মোক শিকাইছে কি এনেকৈ এনেকৈ কইলে আর বল তোর ইম্প্রুভ হব, ভাল আছে কিন্তু আর ইম্প্রুভ হব, এনেকৈ এনেকৈ টিপস দিছে, মানে সেই টিপসকিটা মই এতে আহি ফলো করিম,